কি কে আছেন? এই পথ তুই নিজেই নির্বাচন করেছিস সর্বাণী, তোর কর্মের ফল যে তোকেই ভোগ করতে হবে এটাই তোর নিয়তি। তোর ভবিতব্য কেউ খণ্ডাতে পারবে না, আমিও না। অস্ত্র দিয়ে যদি আমি হাতের বাঁধন খুলতে পারি তাহলে এখান থেকে বেরোতে পারবো। সেনাপতি মশাইরা কোথায়? ওনারা কোনো বিপদে পড়লেন না তো? ওনাদেরকে যাবে হোক আমাকে খুঁজে বের করতেই হবে। আর রানীমা, রানীমাও তো আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, উনি কোনো বিপদে পড়লেন না তো? ওনাকে কি করে খুঁজে বের করবো আমি? মা গো, মা কি হচ্ছে? মা, আমার তো বড় দিশেহারা লাগছে। এদিকে পরমেশ্বরী রামদুলাল ওরা কেমন আছে কে জানে? তোমাদেরকে রক্ষা করো মা, তোমাদেরকে রক্ষা করো। এই চল চল, আর দেরি করা যাবে না, ওই ছেলেটাকে ওখানে বন্দি করে রাখা আছে। চল চল। সেনাপতি মশাইকে বেঁধে রেখেছে, কিন্তু বাকিরা কোথায়? বাকিরা তার মানে আশেপাশে আছে। আমাকে চোখের আড়ালে সবাইকে খুঁজে বের করতে হবে, আর এই লোকগুলোর দুর্দশার কারণও জানতে হবে।
আপনি আপনি এখানে কি করে আসতে? আপনি আপনি এখানে কি করে? একদম চুপ, কোনো কথা বলবেন না, বাকিদেরকে খুঁজে বের করতে হবে। আপনি বাকিদেরকে খুঁজতে চান, আমি এদিকটা দেখছি, কিন্তু যা করবেন সন্তর্পণে করবেন। আর হ্যাঁ, এদেরকে এদেরকে আঘাত করবেন না, কারণ আমি যেটা বুঝলাম এরা নিজেরাই কষ্টে আছে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। ওদিকেও তো কুটির, আর এই লোকগুলো কুটির থেকেই বেরোলো, ওখানে কেউ বন্ধু নেই তো। এর ভিতরে কি কেউ বন্দী হয়ে আছে? থাকতেই পারে, আমার উচিত যেভাবেই হোক একবার দেখা, না হলে সেও এরকম ভাবে আটকে থাকবে। আবার ভিতরে যদি কোনো বিপদ লুকিয়ে থাকে, আবার যদি আমার কোনো বিপদ হয়, হ্যাঁ না না না, ভয় পেলে চলবে না, আমাকে এখানে গিয়ে দেখতেই হবে ভিতরে কেউ আটকে আছে কিনা। অনেক প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছি, আপনি ধীরে সুস্থে পরের সপ্তাহ বলবেন কেমন? এমন বেশ কেন? আপনি এখানে এলেন কেমন করে? আমি তো ভাবতে পারছি না শর্মানি, আমি ভাবিনি আপনাদের সাথে আর দেখা হবে। আমার যে অবিশ্বাস্য অবিশ্বাস্য শর্মানি, আপনাকে খুঁজে বের করবার জন্য আমি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি, এছাড়া আর কোনো উপায় আসেনি আমার মাথায়। পুরুষ হয়ে সমাজে কোনো কাজ করা খুবই সহজ, তাই আর কি। কিন্তু আপনি এখানে কি করলেন, আর এখানকার মানুষের দুর্দশার কারণ কি? রাম প্রসাদ